তুলিজুল লাইলা ফিন্নাহার আপনি তো গত 3 মাস আগে মাগরিব পড়তাম 6:30 আজকে মাগরিব পড়লাম 5:15 গত 4 মাস আগে আসর পড়তাম 5:15 আজকে আসর পড়লাম 4:00 তুলিজুল লাইলা ফিন্নাহার দিনের ভিতরে আপনি রাত ঝুকান পাতুলিজুন নাহার ফিল লাইল রাতকে দিনের ভিতরে দিনকে রাতের ভিতরে আপনি তো ঢুকান তুলিজুল লাইলা ফিন্নাহার পাতুলিজুন নাহার ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আপনি না কি সুন্দর ডিম থেকে আপনি ফুটন্ত বাচ্চা বের করেন আপনি মৃত থেকে জীবিত কেমনে বের করেন সুবহানাল্লাহ মৃত ডিম থেকে আপনি জীবন্ত বাচ্চা কিভাবে বের করেন অতুলিজুন অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই আপনি জীবন্ত থেকে মৃত কেমনে বের করেন আপনি জীবন্ত মুরগি থেকে মৃত ডিম কেমনে বের করেন সুবহানাল্লাহ বলেন না আপনি এক জীবন্ত এক ছাগলের বাচ্চা থেকে মরা ছাগলটা কেমনে বের করেন মরা ছাগলের বাচ্চা মাঝে মাঝে বের হয় কিনা এই মরাটা কেমনে বের হইলো ছাগলের তো জীবনে কখনো সিজার করতে হলো না আরে সুবহানাল্লাহ বলেন মরাটা বের হলো কেমনে সুবহানাল্লাহ জীবন্তটা বুঝলাম ধাক্কা ধুক্কা দিয়ে বেরিয়েছে মরাটা কেমনে বেরিয়েছে তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহার ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই এবার তো চূড়ান্ত কথা ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব আপনি যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন এখন আমি তাকে সকালেও বললাম দুপুরেও বললাম বিকেলেও বললাম সন্ধ্যায়ও বললাম রাতেও বললাম বারবার বললাম যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন তাহলে আমার পেটটা পালতে তার আর কি অসুবিধা সুবহানাল্লাহ বলে না ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব বলেন ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব 10টা সিফাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমে আমাদের বলেছেন কয়টা সিফাত বাদশাহ আপনি দান করেন আরে বাদশাহ আপনি বাদশাহ আপনি দান করেন বাদশাহ আপনি ছিনিয়ে নেন ইজ্জত আপনি দান করেন বেইজ্জত আপনি করেন আপনার হাতেই সমস্ত ক্ষমতা আপনি সব পারেন আপনি জীবন্তকে মৃত থেকে রাতকে দিন বানান দিনকে রাত বানান জীবিতকে মৃত থেকে মৃতকে জীবিত থেকে বের করেন যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন বিনা হিসাবে এভাবে মালিককে সকাল সন্ধ্যা দুপুরে বললে মালিক দিবেন আমাকে কি কি দিবে বলেন যা যা লাগবে বলেন কি কি দিবে শুধু আমারটা দিবে না আমি যদি এভাবে পড়তে থাকি আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগী দিবে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।